তো এই এখন আমরা এই আপার ড্যাম দেখে বেরোচ্ছি। তো এইদিকে লোয়ার ড্যাম, তো এই পরিবেশটাকে ফিল করো, শুধু ফিল করো এই পরিবেশটা। তো আমরা এখন আপার ড্যাম থেকে বেরিয়ে পড়লাম, দেখতেই পেলে আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে পড়লাম। তবে এই যে ওয়েদার, এই যে পরিবেশ, সত্যি একটা মায়াবী পরিবেশ, পুরুলিয়া সত্যি মায়াবী। তো আপার ড্যাম থেকে বেরিয়ে আমরা এখন এই লোয়ার ড্যামের দিকে নামছি। তো আমরা এখানটা দাঁড়ালাম, দেখো এটা হচ্ছে লোয়ার ড্যামের, লোয়ার ড্যাম, ঠিক আছে। সোজা ওখান থেকে আপার ড্যাম থেকে এসেছে, এখানে লোয়ার ড্যামে মিশছে, আর এখান থেকে জলটা বেরোচ্ছে। বাহ, শুধু ভিউটা দেখো, ভিউটা এনজয় করো একবার। সামনে জ্যামটা দেখো একবার, চেক করো একবার সামনের জ্যামটা। বামনি ফলস যাব, এটা হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম ভিজিট করে মানুষজন আসছে, সামনে জ্যাম হয়েছে, লম্বা লাইন দাঁড়িয়ে গেছে। আমরা বাইকে আছি বলে তবুও পাশ কাটি কাটি বেরিয়ে যাচ্ছি, যারা কারে আছে তারা পুরো ফেঁসে গেছে, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন বামনি ফলসের দিকে যাচ্ছি। তো রাস্তাটা দেখো, রাস্তা পুরুলিয়ার রাস্তা সেরা। এখানে প্রচুর টুরিস্ট এসেছে, কারণ এটা পুরো সিজন, পুরুলিয়া ঘোরার সিজন হচ্ছে এটা, একদম আদর্শ সময়। আরও টুরিস্ট বাড়বে এই জানুয়ারি মাসটা জাস্ট পড়লেই, বহু টুরিস্ট এখানে ভিজিট করবে। তাই এমনি পুরুলিয়ায় হচ্ছে প্রচণ্ড ভিড়ভাড় আছে, কালকে আমরা এসে রুম পাচ্ছিলাম না। তো হ্যাঁ, কেউ যদি তোমরা পুরুলিয়া আসো তো অবশ্যই হোটেলটা আগে থেকে বুক করে নিও, কারণ না হলে এখানে কিন্তু এসে রুম পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। কারণ আমরা এসে কয়েকটি হোটেল ভিজিট করেছি, করতে সেখানে রেট তো দূরের কথা, রেট বলা তো দূরের কথা, তার আগেই বলে দিচ্ছে যে রুম খালি নেই, ঠিক আছে। কারণ এটা উইন্টার সিজন, উইন্টার সিজনে পুরুলিয়াকে অবশ্যই। তো আই থিঙ্ক আমরা এসে গেছি মার্বেল লেক, এখান থেকে এক কিলোমিটারের মধ্যে রয়েছে মার্বেল লেক। আমার বাঁ দিকেই রয়েছে মার্বেল লেক। কত, হ্যাঁ কোথায় এখানে বাইক লাগবে?
অবশেষে এসে পৌঁছেছি মার্বেল লেকে। নিচে মানুষ গেছে, ওরা ওই দিকে বাইক রেখে ওই দিক দিয়ে এসেছে, তো আমরা আর বাইক রেখে ওই দিক দিয়ে এলাম না, তো আমরা সোজা এখান দিয়ে এসে এখানে বাইক রেখেছি। আর এখান থেকে দেখছি তো এখানে মার্বেল লেকের কারণ এটাই যে এই পাথরগুলো মার্বেল পাথর। আমরা জাস্ট এই মার্বেল লেক থেকে বেরোলাম, এখান থেকে এরপরে যাব ব্রামরি ফলসে, আর ওটা দেখার পরেই আমরা ব্যাক করবো বাড়ির দিকে। তো বুঝতে পারছি বাড়ি যেতে আজকেও লেট হবে, চলো আমরা ব্রামরি ফলসের দিকে এগোই, তোমরা ব্লগটি কন্টিনিউ করো। বামরি ফলস এটাই, বামরি ফলস, বামরি ফলস। আচ্ছা গাড়ি কোথায় রাখা যাবে এখানে? দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে এখানে বামরি ফলসে, প্রচুর ভিড় হয়েছে প্রচুর। ভেতরে যাই তারপরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। এখানে একটা টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে, এমনি নর্মাল সময় ওই ব্রিজটাতেই যাতায়াত হয়, কিন্তু এই সময় সিজন বলে এই সময় ভিড় বলে সেই জন্য এখানে একটা টেম্পোরারি ব্রিজ করে দিয়েছে। আর এখনও নিচের দিকে যেতে হবে, আমরা এখনও অনেকটা উপরে আছি, এখানে অনেকগুলো সিঁড়ি আছে দেখতে পাচ্ছি, দেখো এখানে এত সিঁড়ি রয়েছে। আর এখানে একটা বোর্ড দেওয়া আছে, তোমার ইচ্ছা। প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, চেক করো একবার ভিড়টা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, নামতে পারছি না এখন, দেখতে পাবো একটা কোথাও রাস্তা আমরা পুরো নিচ্ছে, ওরা ওই রাস্তা দিয়ে নেমে যাচ্ছে উঠছে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন নামতে পারি। তোমরা কি সাউন্ডটা শুনতে পাচ্ছ? কারণ আমি এখন এসে গেছি ব্রামরি ফলসে, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্রামরি ফলসে। আর ব্রামরি ফলসের আমরা অনেক আমি অনেক উপরে আছি, দেখো এখনও ওই নিচে, ওই নিচে নামার জায়গা রয়েছে, তো ওটা ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আসছে এসে নামছে। আর আমরা কি করেছি, আমরা হচ্ছে এই টপের এই দিক দিয়ে এসে এইখান থেকে পাহাড় টপকে ফলসের উপর দিয়ে এসে এই জায়গায় দাঁড়িয়েছি। আর ভিউটা দেখো আর সাউন্ডটা ফিল করো যে কী অবস্থা আছে এখানে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি, আমাদের পুরুলিয়া ট্রিপের এটাই লাস্ট ভিডিও, তো আমরা বেশি দিনের জন্য আসেনি, মাত্র একটা দিন এসেছি রিল্যাক্সেশন করার জন্য, তো সেইভাবেই আমরা এসেছি। তো এরকম একটা সুন্দর জায়গায় আজকে ভিডিওটি আমি শেষ করতে চাই, তাই আমি আজকে এই জায়গাতে ভিডিওটি শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগের সাথে দেখা হবে, খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আসবে, তো চিলড্রেন স্টে টিউন, জানা থেকো, সুস্থ থেকো, সাবধানে রাইড করো, চলো টাটা, বাই বাই।